আজকে বড় সাইজের একটা সিলভার কাপ মাছ এসেছে বাজার থেকে, আজকে এটাই কেটে রান্না বান্না হবে। সিলভার কাপ মাছের সাইজটা শুধু দেখুন, আজকে কত বড় সিলভার কাপ মাছ, আর পুরো লাল হয়ে গেছে গাটা। হাত দিতে হবে না বুবলু, হাতে গন্ধ হয়ে যাবে। থাক থাক থাক, হ্যাঁ হাত দেয় না, হাত দেয়। এই সিলভার কাপ মাছের আজকে তেল ঝাল বানাবো। আর এই দেখো বড় বড় পটলের রসা হবে। মাছটা হেভি আছে একদম, হলুদ হয়ে গেছে পুরো, একদম পুকুরে টাটকা মাছ। এটা পুরো পুকুরে সিলভার কাপ মাছ, একদম দিয়েছি। ডিম ডিম কাটলে বোঝা যাবে, এখন বুঝতে পারছি না ডিম আছে কিনা। মাছের ফুলকা দেখি বোঝা যায়, দেখুন পুরো লাল টক, লাল টক, হ্যাঁ লাল টক টক করছে। মাছও টাটকা, পটলও টাটকা, সব টাটকা, সব টাটকা। এই মাছের গায়ে খুব মানে সেই একটা ল্যালেলা ভাব থাকে বলে কিচ্ছিল একটা। এই মাছ যতই বড় হোক কিন্তু ওর আঁশ সেই ছোট ছোট মা, দেখুন ছোট ছোট মাছ কাটা যাচ্ছে না। আগে আঁশটা ছাড়িয়ে নিন, তারপরে তো পাখনা গুলো কাটবো। দেখো এটা নিয়ে পাঁচটা জেলেকাঠি নষ্ট করলো মামা, বকছে তো? ওগুলো পেকে গেছে রে, ওই একটা দুটো পেট। রক্ত দিতে যাবি কে বল? রক্তদান শিবির হচ্ছে, চ দু বোতল রক্ত দিয়ে আছে। ওকে বলবে তুমি আগে বেশি বেশি ভাত পাত খেয়ে আস, বলছে আমারই রক্ত নেই। তবে খাওয়া দাওয়া করে রক্ত তৈরি কর, তবে তো রক্তদান করতে পারবি। রক্তদান করা মহৎ দান, বুঝেছিস? রক্তদান করা ভালো। ওটা তুই তো রক্ত তুই তো দিয়ে দিবি, ভালো করে খেতে হবে, ব্লাড ডোনেশন তবে রক্ত দেয়া যাবে, এমনি নয়। তো যারা রক্ত কালেক্ট করতে আসে তারা নিয়ে চলে যাবে, ওটা দিয়ে তোর গ্রুপের সাথে যাদের মিলবে তাদেরকে দিবি। শুধু আমার ওজনটা কম, তাই নাহলে আমি দিতাম 35 কেজি। 35 50 হলেই দিয়ে দিত। এত কম তোমার, আমাদের আগে জীবন জ্যোতিতে জানো মা ওই দইটার 56 কেজি ছিল। মা বৃষ্টি এসে গেছে, চলে আসুন তাড়াতাড়ি উঠে। মাছ পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি, আর যেদিন আমাদের এখানে মাছ রান্না হয় না সেদিন একটুখানি সময় বেশিই লাগে। আপনাদেরকে তো স্কিপ করে করে দেখানো হয়, মানে আপনাদেরকে একটুখানি কেটে কেটে দেখানো হয়। তাই এত বড় মাছ কাটলাম, তারপরে তাকে পরিষ্কার করে ধুলাম, ধুতে আর করতে অনেকটা সময় লেগে গেল। এবার মাছে একটু লবণ আর হলুদটা মাখিয়ে দেবেন। সবসময় না মাছের মধ্যে যখন লবণ হলুদ মাখাবেন তখন হলুদের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে মাছটা ভাজার সময় সুন্দর একটা কালার আসে। প্রথমে পটলের রসাটা বানাবো। কড়াইতে সর্ষে তেল দিচ্ছি, আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি।
কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে নিচ্ছি। আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুর গায়ে যেন একটু লাল কালারটা আসে। ওই তেলের মধ্যে পটলটাও ভেজে নেব। পটলের মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে দেব। পটলটাও এইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পটল কিন্তু খুব বেশি ভাজলে না পটলের গায়ে যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যায় আর টেস্টটাও নষ্ট হয়ে যায়, তাই এইরকম মাঝামাঝি ভেজে তুলে নিতে হয়। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। ফোড়নটা হয়ে এলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটু লবণ দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা একটু নরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা। যা মুড়ি খেয়েছিলাম সকালবেলা, এখন আবার ভিজে পেয়ে গেছি, আবার মিষ্টি খাচ্ছি। আদাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি একটা মশলা। এই মশলাটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে আমি গুলে নিয়েছিলাম। মশলা থেকে একটু তেলটা ছেড়ে এলি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দই আর টমেটো দিয়েছি, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আবারও মশলা থেকে যখন একটু তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি পটল আর আলু। দু চার মিনিট মতো মশলার সাথে আলু আর পটলটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। নামানোর আগে যদি পছন্দ করেন একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি সেজন্য আমি আর দিচ্ছি না। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে। মা মাছ থেকে কত তেল বেরিয়েছে দেখুন, কতটুকুন তেল দিলাম বলুন না, কত তেল বেরিয়েছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। টমেটো কুচি, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদমতো লবণ, এবার জল দিয়ে দিচ্ছি। মশলাটা 5 মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছ।
দশ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এরকম হালকা একটু গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি খাও, পুরো অন্ধকার হয়ে এসছে, এত জোরে বৃষ্টি আসবে আর থামবে না এখন এক ঘন্টা বৃষ্টি। ওই জন্য খেতে পারলো না, আমি তোকে একটু তাড়াতাড়ি খাই, তুই না খেতে পারলে টাইম লাগে, বলছে না আমি এখন খাবো না, তুমি খাও। যখন তখন আকাশের অবস্থা, বর্ষাকালে আর বলা যায় সব, কখন কি হবে। আজকে তবু সকালের দিকটা পরিষ্কার ছিল, আস্তে আস্তে বেলার দিকটা এই যে রান্নাটা শেষ হলো আর এরপরে সবাস কাইটা দিয়ে ভাত খাওয়া যাবে। দোকানদার বলে দিয়েছিল, আমি বলছি যে ও যদি ইয়ে বেরোয়, যদি ডিম বেরোয় আর যদি একটু গোলমাল হয় তাহলে কী হবে, আমি কী হবে বলি না, ওই জিজ্ঞাসা করছি দোকানদারকে, বলছি যদি ডিম বেরোয় আর যদি মাছ কিছু গণ্ডগোল হয় তুমি ভেজে খেয়ে এক পিস ফেরত নিয়ে আসবে, মানে তোমার পুরোটা আনতে হবে না। বিরাট অফার, মানে এত কনফিডেন্স পেটে ডিম হয়েছে, দাঁড়া কাঁদলেই দেখতে পাবো। আর বুবলু আজকে একদম থাকতে চাইছিল না, খুব দুষ্টুমি করছিল, পিসিমা বললো ওকে রাখা যাচ্ছে না, নিয়ে চলে যাবে। ওর কখন কেমন, হ্যাঁ কোনোদিন ভালো থাকে, শান্ত চুপচাপ থাকে, আবার এক একদিন দেখো কথা বলতে বলতে বৃষ্টি এসে হয়ে গেল গো। ওই এটা একটু নিয়ে, আমারও মোটামুটি আজকে একটা আমিষ আর একটা নিরামিষ, দুটো আমিষ। এটা পটলের কি গো, দশা নিরামিষ করে বানিয়েছে, একদম সুন্দর রান্না। একটু তাড়াতাড়ি করে বৃষ্টির ভয়ে, ঝড়ের ভয়ে। এর সাথে আজকে আর একটা মেনু অ্যাড করেছিলাম জানো, তারপরে দেখলাম সময়ে কুলোতে পারবো না, ভাগ্যি করোনি, বেলা হয়ে গেছে, তাই এখন এই যে তুমি ভাত খাচ্ছো, কটা বাজে, সাড়ে তিনটে, মানে আর একটা রান্না যদি থাকতো তাহলে সাড়ে চারটায় ভাত খেতে, তাই জন্য আজকে ওটা থাক, ওটা পরের দিন দেখাবো। বড় সিলভার কাপ হলে তার টেস্টই আলাদা, আবার যদি দিশি হয়, আমাদের দিকে এখনো মানে জ্যান্ত মাছ ভেরির নয়, মানে পুকুরের জ্যান্ত মাছ এখনো পাওয়া যায়, তবে কতদিন পাওয়া যাবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই, মানে কেউ হয়তো ধরলো বা জেলে ধরলো, কাছের বাজারে নিয়ে চলে গেল, একদম খুব সকালে যেতে হবে, মানে ভোরবেলার একদম ভোরের ঠিক ইয়েতেই ওরা ভোরবেলা মাছ ধরে নিয়ে আসে, সেখান থেকে পাওয়া গেলে অরিজিনাল পুকুরের পাওয়া যাবে, না হলে অনেক সময় এরমও করে ভেরির মাছ পুকুরের বলে বিক্রি করে দেয়, কিন্তু খেলেই বোঝা যাবে অত স্বাদ হয় না।